ডিএম জারার আমাকে করেছে এই হচ্ছে আমার এটাছো নামবে না একদম না বোর্ড বড় হয়ে গেছে বল লাগব না শুরু দিও আমার বাবা এখনি বাজার করে আসলো সব তো হ্যালো ব্রোস উইজার গ্রুপে সবাই তোমাকে স্বাগতম জানাচ্ছি আমার লাইফের ডেতে আর একটা প্রপারলি ডেলি ব্লগ বানাতে তোমার কী লাগে তুমি ঘুমতে করে একটু দাঁত মাজছো আর ঘুমোতে যাওয়ার আগে তোমার আউটরো দিচ্ছ অথবা গুড নাইট বলছো আর তোমার টাইটেলে লিখতে হবে ডেলি ব্লগ তাহলে তুমি একটা ডেলি ব্লগ বানাতে পারবা Hey pretty baby am I in your way cause you walked out so fast yesterday no I don't think you're here to stay No, I don't think you're here to stay As you can see, আমাদের বাড়িতে এখন প্রচন্ড পরিমাণের গাছগাছালি হয়ে আছে বিভিন্ন রকম গাছ আছে ফুল গাছ আছে আম গাছ আছে এছাড়া অনেক গাছ আছে নিম গাছ আছে সব কিছুই আছে অলমোস্ট আমার বাবা এক্ষুনি বাজার করে আসলো সবাই মাত্র বাবা চলে এসেছিলো বাবা এসে বললো বাজারের ব্যাগটা একটু নে তো বাজারের ব্যাগটা নিলাম আর তার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে অ্যাজ ইউ ক্যান সি আমাদের বাড়িতে একটুখানি গাছগাছালি বেশি আছে তো সেই কারণে সিনেমেটিক নিতে আমার কোনো প্রবলেম হয় না আমার বাড়িতে আর দ্বিতীয় কথা যেটা আমার বলার কথা সেটা হচ্ছে যে অনেকে আমাকে বলেছে যে তোমার মাকে দেখেছি তোমার দাদাকে দেখেছি কিন্তু তোমার বাবাকে দেখিনি ব্লগের মধ্যে তো আমার ব্লগে আমি আমার বাবাকে কেন নিইনি তার কারণ হচ্ছে একটা ধরে না তুমি তোমার মায়ের সাথে দাঁড়িয়ে আছো বসে আছো তুমি যখন ব্লগার হও তাহলে তুমি মাকে বললে যে মা ব্লগ বানাচ্ছি তোমার এখানে বলিয়ে দিলাম এগুলো বলবে মা বলবে হ্যাঁ ঠিক আছে আমার ব্লগের মধ্যে আগে মানে মাকে নিয়ে যে ব্লগটা বানিয়েছিলাম মাকে নিয়ে সেটার মধ্যে মাকে বলেছিলাম মা এগুলো এগুলো বলতে হবে মা তুমি একটু বলে দাও মা বলে দিল বাবাকে বললে বাবা ক্যামেরা দিকে তাকাবে ওখানেই আমার হয়ে যাবে তো এগুলো তাহলে একটা কথা দ্বিতীয় মেন কথা যেটা আমার বলার কথা সেটা হচ্ছে যে আজকে আমার কাজ রয়েছে কিছু মানে আমাকে এখন বেরোতে হবে সৌভিকের সাথে একটু মিট করতে হবে সৌভিকের সাথে মিট করে আমাকে যেতে হবে কিছু কাজের কথা বলার জন্য টিআরবিকে নিয়ে টিআরবি মানে টেকরুম ব্লগ তারা এখনও দেখেনি ভিডিওগুলো দেখে নিও টেক ভিডিওর মধ্যে আছে তো এখন আমাকে সৌভিককে যেতে হবে কিছু কিছু কাজের কথা বলতে আর সেগুলো বলে আমাদের আবার রিটার্ন আসতে হবে কারণ লকডাউনের টাইম পিরিয়ড লিমিটেড আছে আর আমরা দেখা করছি এক জায়গায় সেখানটায় গিয়ে দেখা করে কথাবার্তা বলে চলে আসবো আমার যে বেরোনোর কথা ছিল যে বাইরে বেরিয়ে বন্ধুদের সাথে দেখা করার কথা ছিল লকডাউন পিরিয়ড বাইরে বেরোনোই লকডাউন পিরিয়ড বাইরে বেরোলে এখন চলবে আইপিএল ইন্ডিয়ান পুলিশ লিগ আর সেই কারণে আমি ডেকে নিয়েছি বাংলা ব্লগ ভিডিওর মধ্যে যে কাজ করে বেড়ায় একদম মানে ফ্রেশ মাইন্ডে কাজ করে সে তাকে আমি ডেকে নিয়েছিলাম একটু আগে সৌভিক চলে এসেছিলো সৌভিক এসে আমাদের যে কাজের কথা ছিল সেগুলো মিটে গেছে তো আপাতত আমাদের চলছে কিছু প্রিপারেশন সেই প্রিপারেশনের কথাগুলো বলতে বলতে আমরা চা একটুখানি চলছে চা এখন আছে আমি আমার বাড়িতে তো প্রীতমকে এখন বাই বলার সময় চলে এসেছে কিছু কিছু কাজ ছিল সেগুলো মিটেছে আজকে ভালোভাবে মিটেছে ঠিক আছে মাস্ক বাড়ির মধ্যে পড়ে থাকবি সবসময় পড়ে থাকবি বাড়িতে গেলেও মাস্ক পরে থাকবি গজব বেজ্জতি ঠিক আছে না আমি পড়বো না তোকে পড়তে বলেছি না বাড়িতে আছে আমি পড়বো এটা আমার বাড়ি মাই হোম মাই রুলস আমার বাড়ি আমার রুল ঠিক আছে তোমার বাড়ি তোমার রুল তোমার বাড়িতে গেলে তুমি মাস্ক পরো তো বলবো আমি মাস্ক পরবো তো আজকে আমার যেটা মেন বলার কথা সেটা আমি প্রীতমকে তাড়িয়ে দিয়ে তারপর বলবো প্রীতম থাকলে আমি বলবো না কিন্তু তার আগে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা ঠান্ডা হওয়ার আগে চাটাকে একটুখানি খেয়ে নিতে হবে নাহলে হবে না চা পান সাইকেল থেকে নাম হেঁটেছ নামবো না লকডাউনের মধ্যে এসেছিস কিন্তু সাইকেল থেকে নাম আমি অনেকক্ষণ ধরে বলছি সাইকেল থেকে নাম হেঁটেছ নামবো না নামবে না বহুত বড় হয়ে গেছিস বল বহুত বড় হয়ে গেছিস তোর থেকে আমি বড় হয়ে গেছি ইউটিউবে আমার 1500 বেশি সাবস্ক্রাইব তোকে নিয়ে ডিস্ট্র্যাক্ট বানাবো আমি ও মেন ব্যাপার হচ্ছে এটাকে প্রীতম আমাদের বাড়িতে এখন কেন আসলো এখন তো লকডাউন পিরিয়ড চলছে এবার এখানে যদি আমি বলতে চাই তাহলে প্রীতম আর আমার বাড়ি হচ্ছে একদম কাছাকাছি মা ভিডিও শুট করছি প্রীতম আর আমার বাড়ি হচ্ছে একদম কাছাকাছি আমাদের মেনলি মানে এই যে পিরিয়ড চলছে এই যে প্যান্ডেমিক চলছে এর মধ্যে আসাটা উচিত না আমি মানি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু কাজ চলছে একটা আর আমাদের বাড়িটা এমন না যে বহুত দূরে আসতে প্রবলেম হবে মানে আমাদের বাড়ি পাশে প্রীতমের বাড়ি সেই কারণে আমি একই সোসাইটির মধ্যে থাকি একই জায়গার মধ্যে থাকি সেই কারণে প্রীতম এসছে আমাদের বাড়িতে আর আমরাও প্রীতমের বাড়ি মাঝে মধ্যে যাই ভিডিও আপলোডিং এ যখন হয় তখন আমি যেতে হয় আমাকে কিন্তু আজকে আমাদের যে কাজগুলো চললো প্রথমে আমি ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম তারপরে আমি বললাম যে বন্ধুদের সাথে কিছু দরকার আছে এবার সারাদিন আজকে আমার বিজি শেডিউল চলেছে সেই কারণে একটুখানি চাপ রয়ে গেছে সেই চাপটার জন্য আমি কোনো ব্লগ শুট করতে পারিনি কারণ এতটাই কাজের প্রেশার ছিল যখন আমি ওদেরকে ডাকবো তখন 10টার অলরেডি বেশি বেজে গেছে সেই কারণে আর ডাকিনি কিন্তু আজকে আমাদের এটা মেইন কথা বলার না মেইন কথা হচ্ছে আজকে আমাকে এটা বলেছে অনেকে আমাকে ডিএম করেছে অনেকে কমেন্টও বলেছে তোমার ফ্যামিলির মধ্যে তুমি মাকে দেখিয়ে দিয়েছো দাদাকে দেখিয়ে দিয়েছো তোমার বাবাকে নিয়ে কোনোদিন ব্লগ বানাওনি অথবা তোমার বাবা কাকা আঙ্কেল অনেকে এটা বলেছে যে আঙ্কেলকে এখনো ভিডিওতে নিয়ে আসোনি আজকে সেই দিনটা বাবার সাথে আমাদের পরিচয় করার বিষয় আজকে আমি তোমাদের সাথে পরিচয় করাচ্ছি আমার বাবার সাথে বাবা এখন বললাম আসতে বাবা একটু টিভি দেখছিল যেহেতু লকডাউন পিরিয়ড চলছে এখন বাবার কাজও বন্ধ আছে বাবা বাড়িতেই আছে তো যারা আর আমার বাবাকে দেখতে গেছিল কমেন্ট আর ডিএম যারা আমাকে করেছে তাদের জন্য তাদেরকে বলতে চাই এই হচ্ছে আমার বাবা তো ক্যামেরা একটু হাই করে দাও হাই
তো বাবা ঠিক ভিডিওগুলো বা এরকম ভিডিওর মধ্যে ফ্রেমের মধ্যে আসতে ঠিক পছন্দ করে না, তাও আমি বাবাকে একটুখানি হাই করানোর জন্য নিয়ে নিলাম। আর বাবা এতক্ষণ শুয়েছিল, শুয়ে থেকে মানে লকডাউনের মধ্যে বাড়িতে বসে আছে, শুয়ে আছে, টিভি দেখছে। বাবা এখন রেস্ট ছিল, শুয়েছিল, সেই কারণে বাবাকে ডিরেক্টলি নিয়ে এসে ভিডিও বানানো ঠিক শোয়া পায় না আমাদের। তো এখন চলছে লকডাউন। এবার লকডাউনের মধ্যে আমার বাইরে বেরোনোর বা লোকেদের বন্ধুদের সাথে ইন্টারাকশন করার চাপটা একটু কমে যাবে, কারণ এখন বাইরে বেরোতে পারছি না, লকডাউনের মধ্যে আছি। এবার বাড়িতে বসে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত যদি কিছু করে থাকে, কোনো অ্যাক্টিভিটি আমার দিনের মধ্যে থাকে, সেটা হচ্ছে বাড়ির মধ্যেই হবে, বাড়ির বাইরে কিছু কিছু সময় হয়ে যাবে। তো সেই অ্যাক্টিভিটি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো আজকের আমার ব্লগটা বা আজকে আমার এই ভিডিওটা শর্ট হয়েছে, বাড়িতে বসে শুধু কথা বলে দিয়েছি, তোমার সাথে কাটিয়ে দিয়েছি, বাইরে যাওয়ার সিন নেই। কারণ এখন যা লকডাউন পিরিয়ড চলছে, সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত আমি হয়তো বেরোতে পারি কোনো একটা ভিডিও শ্যুট করার জন্য বা ব্লগ বানানোর জন্য, বাট এর থেকে বাইরে আমার আর হবে না। আর যে সিচুয়েশনটা এসেছে, প্যান্ডেমিকটা চলছে, এটাও মাথায় রাখা উচিত। এবার থেকে তোমরা যদি আমাকে দেখো তাহলে হয়তো বাড়িতে দেখতে পারবে কোনো একটা জিনিসটা আমি কথা বলছি, বা মাঝে মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমি ব্লগ বানাচ্ছি সেটার ব্যাপারে কোনো কথা বলছি, অথবা বাড়িতে বসে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত যা যা হবে সেটা আমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটা শর্ট হলো, সেটা নিয়ে কিছু বলার নেই। আমি আমার ভিডিওর লেন্থ বাড়াবো, সেটা কালকে থেকে হবে। আজকের জন্য এটুকু অ্যাডজাস্ট করে নাও, কালকে আবার দেখা হচ্ছে। তো থ্যাংকস ফর মেকিং পার্ট অফ আওয়ার ডে। আই সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, স্টে সেফ, স্টে হোম, বাই ব্রোস।